নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হল বৃহস্পতিবার। অন্যান্য বারের ন্যায় বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পথে নামলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিষেধ মালিক। কাটোয়া 2 নম্বর ব্লকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হল বৃহস্পতিবার। বিজেপির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হল। নতুন একটি আইসিডিএস সেন্টারের উদ্বোধন হল বৃহস্পতিবার। সদ্ভাব মন্ডপের শিলান্যাস হল বৃহস্পতিবার। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। পাশ গাছে ফুল দেখা যাওয়ায় মানুষজনের মধ্যে কৌতূহলতা প্রকাশ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো বৃহস্পতিবার। নতুন কার্যালয়টি স্থাপিত হয় পারাজ গ্রামে। ফিতে কেটে এদিন কার্যালয়ের উদ্বোধন করা হয়। মোহাম্মদ জাকির হোসেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিলা ভোট, তৃণমূল কংগ্রেস জিলা ভোট, তৃণমূল কংগ্রেস জিলা ভোট। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পারাজ গ্রামে পারাজ অঞ্চল তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হল। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী। এছাড়াও উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলোক মাঝি, গলসি ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, পারাজ অঞ্চলের তৃণমূল নেতা শেখ রমজান, শেখ বাপি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অঞ্চলে তৃণমূল কার্যালয় না থাকার জন্য দলে কাজকর্ম করতে অসুবিধা হতো বলে জানান স্থানীয় নেতৃত্ব। এবং আরও তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু জেনে যাওয়া সমস্ত মূলত পারাজ অঞ্চল আপনারা জানেন বা আপনারা অবগত আছেন সিপিএমের অধ্যুষ্ঠ এলাকা আছে। 2011 সালেও আমরা এখানে নির্বাচনে জয়লাভ করতে পারিনি। 2016 সালে বিধানসভা নির্বাচনে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে লড়াই সংগ্রাম করে আমরা এলাকায় জয়লাভ করি। বর্তমানে এখানে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের দেখে এখানকার যারা সিপিএমের কর্মী সমর্থক দল দিয়েছিলেন তারা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকে আমরা এখানে শক্তিশালী। এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা চাহিদা দাবি ছিল, একটা দলীয় কার্যালয়ের, এখান থেকে দলের কার্য পরিচালনা করা যায়, তাকে আমার সমর্থন জানিয়ে আজকে এখানে পারাজে দলীয় কার্যালয় উদ্বোধন করলাম। এই কার্যালয় থেকে আগামী দিনে পারাজ অঞ্চলে দলীয় কাজ পরিচালিত হবে। বলছি 1 নম্বর ব্লকের পারাজ অঞ্চলের পারাজ গ্রামে আজকে একটা তৃণমূল কংগ্রেস কার্যালয় অঞ্চল কার্যালয় আজকে উদ্বোধন হল। এই কার্যালয়ের উদ্বোধন করলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের গলসি বিধায়ক অলোক কুমার মাঝি, গলসি 1 নম্বর ব্লকের অন্যতম নেতা রানা চ্যাটার্জি, এই পারাজ গ্রামের অন্যতম পারাজ অঞ্চলের অন্যতম নেতা বাপি রমজান, এবং আরো প্রায় 1200 আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এখানে হাজির ছিলেন, আজকের এই উদ্বোধনী সভায় সাক্ষী ছিলেন। পারাজ থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য বারের ন্যায় বৃহস্পতিবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পথে নামলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিষিদ্ধ মালিক। এদিন তিনি বোরশুল সিডিপি হাই স্কুলের এইচএস পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, পেন ও জলের বোতল তুলে দেন। এর পাশাপাশি পক্সে আক্রান্ত পরীক্ষার্থীদের পরীক্ষার বিষয়টিও তিনি তত্ত্বাবধান করেন। বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তৃণমূল কর্মী সমর্থকরা পরীক্ষার্থীদের উৎসাহ দিতে নানা কর্মসূচিতে অংশ নেন। এদিন বর্ধমান উত্তরের বিধায়ক নিষিদ্ধ মালিক বোরশুল সিডিপি হাই স্কুলের পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, পেন, জলের বোতল তুলে দেন। পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এই উদ্যোগ গৃহীত হয়। এর পাশাপাশি পক্সে আক্রান্ত এক ছাত্রের পরীক্ষার বিষয়টি তত্ত্বাবধান করেন বিধায়ক নিষেধ মালিক। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ, সমস্ত পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আমাদের বিধায়কদের নির্দেশ দিয়েছেন, সেই মতো আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিদ্যালয়ে আমার বিধানসভা ক্ষেত্রে আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষায় আমরা জলের বোতল থেকে, পেন থেকে, ফুলের গোলাপ ফুল থেকে আমরা দিয়ে তাদের উৎসাহ করছি। আজকের পরীক্ষা দ্বিতীয় দিন,
প্রথম দিন খুব উৎসাহের সঙ্গে ছেলেরা পরীক্ষা দিয়েছি, আজকেও ইংরেজি পরীক্ষা আছে, আজকেও তারা পরীক্ষা দেবে। তাদের এই উৎসাহ দানের জন্যই আমরা আজকে আমাদের মূলত এই এই কর্মসূচি এই গোলাপ পেন এবং জলের বোতল দিয়ে উৎসাহ দান করছি আমরা। এরকম ধরনের আগামী মাধ্যমিকে করেছি এবং আগামী দিনে যে সমস্ত পরীক্ষার্থী এরকম পরীক্ষা দেবে এবং এবং বিভিন্ন রকম সবসময় সমাজসেবামূলক কাজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে জনপ্রতিনিধিরা সবসময় তাদের পাশে থাকবে, তাদের উৎসাহ দান করবে, তাদের কোনো সুবিধা অসুবিধা আমাদের ছেলেরা আজকে পথে নেমেছে, আজকে এখানে ক্যাম্প করেছে আমাদের ছেলেরা, খুব ভালো লাগছে। এটা 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 আমাদের যেমন আমাদের গর্ব, তেমনি আমাদের বাচ্চা আমাদের যা ছাত্রছাত্রী তারাও আজকে উৎসাহের সঙ্গে তারা আজকে এই যে এইটাকে গ্রহণ করছে এবং তারা খুব খুশি। বরসুল থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। কাটোয়া 2 নম্বর ব্লকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো বৃহস্পতিবার। অগ্রদীপ আরএস প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া 2 নম্বর ব্লকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো বৃহস্পতিবার। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এদিনের প্রকল্পের উদ্বোধন করেন। অগ্রদীপ আরএস প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। যে সমস্ত প্রকল্পগুলি এদিন উদ্বোধন হয় সেগুলি হল যথাক্রমে অগ্রদীপ আরএস প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের অতিরিক্ত কক্ষ নির্মাণ, অগ্রদীপ হাটপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণ, শ্রীবাড়ি মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণ, মুস্থুলি পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণ, আউরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণ প্রমুখ। রবিবাবু ছাড়াও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিষ সরকার, 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, অগ্রদীপ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই সুন্দর মুখার্জি, সিডিপিও শরৎ কুমার হাজরা, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া মজুমদার প্রমুখ। কর্মসূচিকে সার্থক রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিজেপির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দাঁইহাটের টাউন হলে। এদিনের কর্মসূচিতে 150 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের সংগঠনকে মজবুত করতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের টাউন হলে বিজেপি কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেতা মুকুল রায়, রাজ্য যুব সম্পাদক তুষারকান্তি বিশ্বাস, কৃষ্ণ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, পূর্ব বর্ধমানের 7টি বিধানসভা মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক, মোর্চা সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। 7টি বিধানসভা হল কালনা, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, মন্তেশ্বর, পূর্বস্থলী, উত্তর ও দক্ষিণ। ये जाकर हमको पंचायत चुनाव में गांव गांव में बताना पड़ेगा कि योजना मोदी जी की है सस्ते चावल की, मकान की योजना मोदी जी की है, शौचालय बनाने की योजना मोदी जी की है, केंद्र सरकार की है, भारतीय जनता पार्टी की सरकार की है, पर यहाँ की सरकार वहाँ से पैसा लाती है, नाम अपना लिखाती है। ये हमको पंचायत में जाके बताना पड़ेगा। और इसलिए मित्रों, आने वाला कल भारतीय जनता पार्टी का है। बंगाल की जनता चाहती है कि भारतीय जनता पार्टी बंगाल में राज करे, इसलिए कि जहां जहां भारतीय जनता। এদিন মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের সিপিআইএম এর 32 জন, পূর্বস্থলী বিধানসভার নিন্দহ গ্রাম পঞ্চায়েতের 150 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, তেজস্বী জিন্দাবাদ, ভারত মাতা কি। তৃণমূল থেকে নিন্দহ গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল থেকে বিজেপি যোগদান করছেন। তৃণমূল পঞ্চায়েত কেন্দ্রের সহ 150 জন সমর্থক নিয়ে তৃণমূল থেকে বিজেপি যোগদান করছেন। জয়ন্ত মিত্র সমাজকর্মী নিন্দহ বেলেরহাট বর্ধমান, কানাই সাহা গৌতম মণ্ডল, সুদীপ সাহা, শঙ্কর মাহিষ্য, রবীন্দ্রনাথ মাহিষ্য, আর ভোরনাথ মোদক, দীনবন্ধু পঠি, তপন কর্মকার, স্বরূপ কর্মকার, অরূপ কর্মকার, তরুণ কর্মকার, প্রশান্ত সরকার, প্রণব সরকার, মনমোহন মিত্র, প্রতিমা সাহা, পূর্ণিমা সাহা ও প্রসূন সাহা, এদের সাথে ভারত মাতা কি।
পরে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন। যতক্ষণ না ঘোষণা হচ্ছে অফিসিয়ালি এটা আমরা স্বীকার করছি না। যদি মে মাসের ফার্স্ট উইকে হয় 14 এপ্রিল অবধি পরীক্ষা চলবে, মাইকের পারমিশন পাওয়া যাবে না, তার মানে কেউ প্রচার করতে পারবে না। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরে পঞ্চায়েত সভা করেছেন, আমরা দেখেছি পরীক্ষার আগে, তার জন্য 10 দিন মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। উনি এটা করবেন এটা আশা ছিল, তাই অ্যাডমিনিস্ট্রেশনকে নিজের মতো ব্যবহার করে পরীক্ষার সময় ভোট ঘোষণা করতে চাইছেন। যদি ফার্স্ট উইকে হয় তাহলে আজকালের মধ্যে ঘোষণা করতে হবে, কারণ 33 দিনের মধ্যে ভোট করতে হবে। যদি তাই হয় তাহলে 14 তারিখের পরে নমিনেশন করে বিরোধী পার্টি প্রচার করার সময় পাবে না, সরকারি আইন অনুযায়ী এটা ঠিক নয়। যদি তাই হয় দরকার হলে আমরা কোর্টে যাব, এর বিরোধিতা করব। আর যেটা শোনা যাচ্ছিল যে জুলাই আগস্ট হবে, সেটা যদি হয় ঠিক আছে, কারণ মাঝখানে রমজান মাস আছে, 15 মে থেকে 14 জুন অবধি, আর এত ধার্মিক তো সেই সময় প্রচার করা বা নির্বাচন করাটা খুব কঠিন এত মানুষকে বাদ দিয়ে। তো সেই জন্য সময় নিয়ে করা উচিত, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। কেবল নিজের রাজনীতির স্বার্থে যদি করতে যান তাহলে তার জন্য আমরা কোর্টে যাব বা অন্যভাবে বিরোধিতা করব। রাজ্য সরকারের হাতে এই ভোট হয়, রাজ্য নির্বাচন কমিশনের হাতে। তারা কেন্দ্রীয় বাহিনী চাইবেন কি না সেটা তাদের হাতে, স্বাভাবিকভাবে তারা চাইবেন না। পুলিশ অফিসার বলেছে আমরা ভোট করে দেবো। এর আগে উপনির্বাচনগুলো এবং মিউনিসিপ্যালিটি নির্বাচন কীরকম হয়েছে সেটা আমরা জানি, পুলিশ কী করতে পারে। পুলিশের যোগ্যতাটা রানীগঞ্জ এবং আসানসোলে দেখা গেছে, পুলিশ কিছুই সামলাতে পারে না। পুলিশে আক্রান্ত হচ্ছে, পুলিশ ভয়ঙ্করভাবে আর আহত হয়েছে। তো সেজন্য এত বড় 49,000 বুথে এই পঞ্চায়েত ভোটকে চালানো পুলিশের পক্ষে কতটা সম্ভব এটি সন্দেহ আছে। এই উত্তেজনাময় পরিবেশ যখন চলছে বাংলায়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা উচিত, যাতে লোক নিশ্চিন্তে গিয়ে ভোট দিতে পারে। বিরোধী লোকরা ভোট দিতে পাবে না, ভোট দিতে হবে, ভোট দিতে পারবে না তা নয়, তৃণমূলের ক্ষমতা নাই যে 49,000 বুথে তারা রিগিং করবে। কিন্তু যেভাবে আগের ভোটগুলো হয়েছে সন্ত্রাসীর সঙ্গে, সাধারণ মানুষের মনের মধ্যে একটা সন্দেহ, একটা ভয় আছে যে কী জানি কী হবে, ভোট দিতে পারবো কিনা। আমরা উলুবাড়িয়ায় দেখেছি অনেক মানুষ ভোট দিতে পারেননি, ফিরে গেছে। তো টিএমসি সেটাই চাইছে যে সাধারণ মানুষ ভোট দিতে না পারুক, যদি সত্যি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় টিএমসি জিততে পারবে না, তাই সংঘর্ষ করার চেষ্টা করবে। আমরাও বিরোধী দল হিসাবে সাধারণ মানুষকে নিয়ে এই সমস্ত সংঘর্ষ সন্ত্রাসের মোকাবিলা করব। আর এই যে রামনবমী করলেন আপনারা এবং তারপরে তৃণমূল দেখা দেখি রামনবমী করলেন, এই মুহূর্তে তৃণমূল নাকি সিদ্ধান্ত নিচ্ছে তারা হনুমান জয়ন্তী করবে, এইটা আপনারা? দেখুন, আমাদের দেশে 12 মাসে 13 পার্বণ চলে, যে কোনো উৎসব পার্বণ করতে পারে, সংবিধানের অনুমতি আছে, সমাজও মেনে নেয়। বিজেপি রামনবমী উৎসব কোথাও করেনি, সামাজিকভাবে হয়েছে, আমরা যোগ দিয়েছি। হনুমান জয়ন্তীও যেভাবে হয়তো আরও ব্যাপক হবে। আমরা এই দেশের সংস্কৃতি পরম্পরা ধর্মকে মানি, তাই সমস্ত সামাজিক অনুষ্ঠানে যোগ দিই, বিজেপি সেভাবেই যোগ দেবে। টিএমসি হয়তো মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে, টিএমসির পতাকা লাগিয়ে, নীল পতাকা লাগিয়ে করবে, তারা আমাদের বলে আমরা নাকি ধর্মের রাজনীতি করি। কিন্তু এবারে পরিষ্কার হয়ে গেছে কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। বিজেপি আগের থেকে রামকে নিয়ে আর মানে এবং আন্দোলন করে, তার জন্মতিথি পালন করে, এবারেও করেছে, কিন্তু আমরা রাজনীতিকরণ করিনি। সাধারণ মানুষ সমাজের থেকে এসে যোগ দিয়েছেন, বিএমসি রাজনীতিকরণ করছে, আমার মনে হয় তাদের ভেবে দেখা উচিত। ঠিক করছে কিন্তু আরেকটা কিছু প্রশ্ন, যে অফিসার আহত হয়েছিল রানীগঞ্জে তার চিকিৎসা এখানে হচ্ছিল, তাকে বাইরে নিয়ে যাচ্ছে অন্য রাজ্যে, তা রাজ্যের কি চিকিৎসা ব্যবস্থা ঠিক নেই, এখানকার অফিসারকে বাইরে চলে যেতে হচ্ছে চিকিৎসার জন্য? দেখুন, এটা আমরা জানি যে কোনো রাজনৈতিক নেতা বা কেউ অসুস্থ হলে একদম প্রাইভেট নার্সিংহোমে যান, নাহলে বাইরে চলে যান। তো বহু সরকারি নেতাদের আমরা দেখেছি, যদি বহু বিদেশে যেতেন। কিন্তু মমতা ব্যানার্জি বলছেন এখন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো, বড় বড় হসপিটাল, স্পেশালিস্ট আর হসপিটাল হয়েছে, সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে, কিন্তু তারপরে তো একজন অফিসারকে বাইরে যেতে হচ্ছে। হয় এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, আশ্বস্ত নাই, আমারও অপারেশন হয়েছে, আমিও সল্টলেকের একটা সাধারণ হসপিটালে নিজেকে অপারেশন করেছি এবং বিশ্বাস রেখেছি বাংলার মানুষ যত আস্থা রাখেন। আমরা প্রথম ওই পুলিশ অফিসারের। দাইহাট থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। নতুন একটি ICDS সেন্টারের উদ্বোধন হলো বৃহস্পতিবার। 10,17,000 টাকা ব্যয় প্রকল্পটি রূপায়িত হয়। শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতে শ্রীবাটি মুসলিমপাড়া এলাকায় গড়ে ওঠে নতুন এই সেন্টার। নতুন একটি ICDS সেন্টারের উদ্বোধন হলো বৃহস্পতিবার। শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতে শ্রীবাটি মুসলিমপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সভাপতি
মঞ্চে উপস্থিত অন্যান্য গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আমরা এই কর্মীরা কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সৌজন্যে গড়ে ওঠে নতুন এই সেন্টার। এদিনের এই সেন্টারটি উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক শিবাশিষ সরকার, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, শ্রীবাতি গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। 10,17,000 টাকা ব্যয় প্রকল্পটি রূপায়িত হয়। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। সদ্ভাব মণ্ডপের শিলান্যাস হল বৃহস্পতিবার। কাটোয়া 2 নম্বর পঞ্চায়েতের শ্রীবাটিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কাটোয়ার বিধায়ক মণ্ডপের শিলান্যাস করেন। বৃহস্পতিবার কাটোয়া 2 নম্বর পঞ্চায়েতে শ্রীবাটিতে সদ্ভাব মণ্ডপের শিলান্যাস অনুষ্ঠিত হল। কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সৌজন্যে ও তত্ত্বাবধানে শিলান্যাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিলান্যাস করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আসেন, কাটোয়া 2 নম্বর ব্লকের সভাপতি আসেন, আমাদের বিডিও সাহেব মাননীয় শিবাশী সরকার মহাশয় এবং আসেন আমাদের শিবাজী গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলা চট্টোপাধ্যায় এবং আমাদের উপস্থিত আছেন এখানে সিডিপিও কাটোয়াটু এবং আমাদের শিবাজী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাগর প্রধান এবং আপনার আইসিডিএসের অনেক কর্মীবৃন্দ, সুপারভাইজার দিদি এবং গ্রামের মানুষ এবং ছোট ছোট বাচ্চারা উপস্থিত ছিলেন। কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক শিবাশিষ সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, শ্রীবাতি গ্রাম পঞ্চায়েত প্রধান ইলা চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রকল্পটি তৈরি করতে খরচ হবে 68 লক্ষ টাকা। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। ফিরেলাম বিরতির পর। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতলপুর থানার গোপীনাথপুর গ্রামে। এ ব্যাপারে মৃতার পরিবার ওই গৃহবধূর শ্বশুর শাশুড়ি স্বামী ও ভাসুরের বিরুদ্ধে কোতলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অতিরিক্ত পণের দাবিতে এক গৃহবধূকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে খুনের অভিযোগ উঠল মৃতার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মেয়েকে খুনের অভিযোগে মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতলপুর থানার গোপীনাথপুর গ্রামে। প্রসঙ্গত, বাঁকুড়ার জয়পুরের কারক বেরিয়া গ্রামের মহাদেব বাগের মেয়ে অর্চনা বাগের সঙ্গে 2014 সালের 22 এপ্রিল কোতলপুরের শান্তু মালিকের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকেই পণের দাবিতে তার উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। মৃতার পরিবারের লোকজন তাদের বাড়ির মেয়েকে গলায় দড়ি দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে মৃতার পরিবার মৃত ওই গৃহবধূর স্বামী শান্তু মালিক, ভাসুর কার্তিক মালিক, শ্বশুর ভজহরি মালিক এবং শাশুড়ি গীতা মালিকের নামে কোতলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃতার পরিবার। 2,000, 5,000, 10,000 মেয়ে দেওয়া হয়েছে, এতে তাতে তো কোনো মন শান্ত হয় না। বছর তিনেক বিয়ে হয়েছে, সন্তান ওই একটি আছে, কন্যা সন্তান, তার 1 বছর বয়স। যেমন ওকে ঝুলি মেরে ঝুলি দেওয়া হয়েছিল, মেরে ফেলা হয়েছে, গলায় দড়ি দিয়ে
তাকে ডাঙি দিয়েছে, দিয়ে মেরে মেরে ফেলা হয়েছে। শান্তু মালিক আর হচ্ছে কার্তিক মালিক, শান্তু মালিক হচ্ছে আমার জামাই, আচ্ছা ওই কার্তিক মালিক হচ্ছে আমার ওই যে জামাইয়ের দাদা, ওই মাঝে মাঝে টাকার জন্য হুমকি দিত। আচ্ছা সেটা তো হতো কি, আবার আলুর দাম পেয়েছে, যা বাপের ঘরে যে আপনার আলু যে দাম পেয়েছে টাকা লিয়ায়, এই 50,000 টাকা লিয়ায়, এইভাবে নানা রকম অত্যাচার। এর আগেতে ওকে বাবা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। বাঁশ গাছে ফুল দেখতে পাওয়ায় মানুষজনের মধ্যে কৌতূহল প্রকাশ পেয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীতে। বেশ কয়েক বছর পর এরূপ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। বাঁশ গাছে ফুল দেখা ঘিরে মানুষজনের মধ্যে কৌতূহল ফুটে উঠেছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীর নবাসন গ্রামে। এলাকার বাঁশ ছাড়ে বাঁশ ফুলে ভরে উঠেছে। বাঁশ ফুল নিয়ে বিভিন্ন গল্প কথা লোক মুখে ঘুরছে। বাঁশ গাছে ফুল হয় শুনেছি, তো এবছর বাঁশ গাছে ফুল দেখলাম সোনামুখীতে। তো বাঁশ গাছে ফুল হওয়া ভালো না, বাঁশ গাছে ফুল হলে খুব দুর্ভিক্ষ এসব দেখা দেয়। বেশ কিছুদিন ধরে এলাকার বেশ কয়েকটি গাছে এই ফুল লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু এখন গ্রামের সব বাঁশ গাছে এই ফুল দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর পর বাঁশ গাছে ফুল এসেছে বলে জানান স্থানীয়রা। হ্যাঁ, বাঁশ গাছে ফুল হয়। বাঁশ গাছে ফুল একটা লং ইন্টারভ্যালে হয়, কোনো ঝাড়ে 25 বছর পর, কোনো বছরে 40-30 এরকম ইন্টারভ্যালে হয়। তবে আবার যে হবে এই সমস্ত ঝাড়ে তারও কোনো মানে নেই, সেটা নাও হতে পারে, তবে হয়। আমাদের এখানেই হয়েছিল, আমাদেরই ঝাড়েতে, আমাদের একটা বাঁশ ঝাড় এখানে হয়েছিলো, সেটা বছর 25-30 আগে হবে। একবারই হয়েছিল, দুটো মাসে হয়েছিল। সাধারণত গমের মতন দেখতে হয়, গম বা জব, ওই কঞ্চির ঠিক ধারে ধারে গাঁটে গাঁটে ফুলগুলো হয়। কঞ্চি থেকে যে ছোটো ছোটো আরও শাখাগুলো, সরু শাখাগুলো বের হয় তার মধ্যে থাকে, ঠিক যেমন গমের শীষ সাজানো থাকে, অতটা ঘন থাকে না, একটু পাতলা পাতলা থাকে, ওই রকমই থাকে। ওটা একটা প্রবাদ, দুর্ভিক্ষ হয় মানে কি, খাদ্যশস্যর অপচয় করে ইঁদুর, তো সেই ইঁদুর যখন খাদ্যশস্য অপচয় করে আর কিছুই পায় না, তখনই বাঁশের ফুল। এটা হচ্ছে আমাদের একটা প্রবাদ আছে, ওই বাঁশের তখন ফুল তৈরি হয়, তখন শেষ পর্যন্ত বাঁশের ফুলের যে বীজগুলো তৈরি হয় গমের মতন, সেইগুলো ইঁদুর খেতে আরম্ভ করে। আর সেইটা ওইটা ইঁদুরে খেতে আরম্ভ করার যে লক্ষণ, ওই ফলটা হওয়ার কারণে লোকে মনে করে দুর্ভিক্ষ হবে, মানে আর খাদ্যশস্যের প্রচুর টান হবে, এইটা হচ্ছে কারণ। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সুদলের পক্ষ থেকে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো বৃহস্পতিবার। অন্যান্য বারের ন্যায় বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পথে নামলেন বর্তমান উত্তরের বিধায়ক নিষেধ মালিক। কাটোয়া 2 নম্বর ব্লকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো বৃহস্পতিবার। বিজেপির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হল। নতুন একটি আইসিডিএস সেন্টারের উদ্বোধন হল বৃহস্পতিবার। সদ্ভাব মণ্ডপের শিলান্যাস হল বৃহস্পতিবার। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বাঁশ গাছে ফুল দেখা যাওয়ায় মানুষজনের মধ্যে কৌতূহলতা প্রকাশ পেয়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।